নমস্কার আনন্দবার্তে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেবো আজকের নিউজ হেডলাইন্স। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো রবিবার। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হলো। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 21 নম্বর ওয়ার্ডে। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। প্লাস্টিক দুধকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চোখ রাখবো এক ঝলকে। শাসক দলের কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডে। আগামী 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে এদিন প্রস্তুতি পর্ব সারা হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের স্মরণ সভা আছে। বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের অন্তর্গত কলগড়া ও দুর্লাপুর মোড়ে এসসি এবং এসটি সেলের সভাপতি মাননীয় তরুণ বাউরির নেতৃত্বে 21 জুলাই প্রস্তুতি নিয়ে একটি স্ট্রিট কর্নার অনুষ্ঠিত হলো রবিবার। রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে প্রতি বছরই এই স্মরণ সভার আয়োজন করা হয়। বাঁকুড়া থেকে তপন সিনহা, রিপোর্ট, আনন্দবার্তা। কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার সাহেবঘাটা এলাকায়। মৃতা ছাত্রীর নাম সুচিত্রা রায়। যদিও মৃতার গলায় কালশিটের দাগ পরিলক্ষিত হয়, মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে মনে করছে পুলিশ। কালিয়াগঞ্জ থেকে অনুপ জশওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। বরশুরা খুঁটি পুজো অনুষ্ঠিত হলো রবিবার। সেই উপলক্ষে আয়োজকরা শোভাযাত্রার মধ্যে দিয়ে সর্বমঙ্গলের বাড়িতে এসে পুজো দেন। আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে গোটা অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আসন্ন রথযাত্রা উপলক্ষে রথতলা এলাকাকে সাজিয়ে তোলা হচ্ছে। রথ রাখার ঘরটিকে রং দিয়ে সুসজ্জিত করে তোলার প্রচেষ্টা চলছে। আয়োজকদের আশা যথাযথ সময়ে কাজ সম্পন্ন হবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আসছে বিস্তারিত খবরে। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো রবিবার। বর্ধমান হসপিটালের অস্থায়ী কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই আলোচনা সভাটি। সভাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের মিঠাপুকুরের একটি অনুষ্ঠান বাড়িতে। বর্ধমান হসপিটালের অস্থায়ী কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 29 নম্বর ওয়ার্ডের মিঠাপুকুর এলাকার একটি অনুষ্ঠান বাড়িতে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস, স্থানীয় কাউন্সিলর সুশান্ত প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। একটা কমিটি করা হয়েছে, কমিটির সদস্যবৃন্দ যারা আছে তাদের নামগুলো বলছি, একটু শুনে নেবে। আমাদের এডিবি বা স্ক্যাভেঞ্জিং হাউসকিপিং যে পজিশন থেকে যাদের নাম হচ্ছে অমিত রাউত, শ্যামল কর্মকার, সঞ্জয় রাউত, বিক্রম রাউত, চঞ্চল চ্যাটার্জি, অভয়নন্দ রায়, রূপক দাস। অস্থায়ী কর্মীদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। কয়েকশো কর্মচারী যারা অস্থায়ী কর্মচারী এখানে নিয়োগ হয়েছে, যারা কাজ করছে, তাদের নিয়ে আমরা একটা মোটামুটি সেটা মোটামুটি অস্থায়ীভাবে করা হলো। সেখানে আমাদের আইএনটিএসসি নেতা মাহবুব আহমেদ হয়েছে। আমরা হসপিটালের পরিষেবা যাতে ঠিকমতো দেওয়া যায় এবং তাদেরও বিভিন্ন দাবি দেওয়ার ব্যাপার আছে, সব কিছু নিয়ে একটা আলোচনার জন্য আজকে আমরা মিটিং করলাম। পরবর্তীকালে আমরা সুন্দর করে
এইসব কর্মচারীদের নিয়ে আমরা একটা কমিটি। আমি আমার বক্তব্য শেষ করলাম, যাই বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 21 নম্বর ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জয়দেব মুখার্জি, জয়দেব মুখার্জিকে আমার দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। শনিবার 21 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, ICSE ও CBSE উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দিঘিরপুল এলাকায়। এদিন এই অনুষ্ঠানে সংবর্ধনার পাশাপাশিও পাপেটের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন সম্বর্ধনা প্রাপক ছাত্রছাত্রীদের বিভিন্ন পুরস্কারের পাশাপাশি একটি করে মেহগনি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক, বিশ্ববিদ্যালয় কর্মচারীর ইউনিয়নের সভাপতি শ্যামাপ্রসাদ ব্যানার্জি, তৃণমূল নেতা জয়দেব মুখার্জি, রাজকলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল, ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার কর্ণধার অর্জুন রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সম্বর্ধিত ছাত্রছাত্রীরা সম্বর্ধনা পেয়ে স্বভাবতই খুশি। আমরা একটি গাছও আমরা অনিরুদ্ধ নায়কের হাতে তুলে দেবো, স্যারকে বলবো গাছটাও স্যার দেবেন। গাছটা ধরে দাঁড়াবে দেবানন্দ দাস, 662 পেয়েছে, 94.57% নাম্বার মাধ্যমিকেতে, খুবই ভালো মাস করেছে। আজকে স্বাগত অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিল আমাদের প্রধান আশীর্বাদের অধ্যক্ষ রঞ্জন মণ্ডল, সাফল্য কলেজের অধ্যক্ষ ব্যানার্জি, এছাড়া আমাদের অনেক নেতা সবাই এখানে এসছেন। এই সংবর্ধনা শেষে কি বার্তা দিচ্ছেন, তাদেরকে কি গাছ ফাছ কিছু দিচ্ছেন? পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হল। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইন্দাস উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ ভবনে অনুষ্ঠিত হয় এই কর্মসূচিটি। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হলো।
সম্মাননা প্রদান অনুষ্ঠানটি ইন্দাস উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ ভবনে অনুষ্ঠিত হয়। ইন্দাস ব্লক সভাপতি রবিউল হোসেন জানান, এলাকার 37 জন কৃতি ছাত্রছাত্রীদের এদিন সম্মান জানানো হয়। এলাকার ছাত্রছাত্রীদের উৎসাহ করার লক্ষ্যে এই রূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। মন্ত্রী শ্যামল সাতরা জানান, এই সরকার সবসময় ছাত্রছাত্রীদের পাশে আছে ও থাকবে। অনুষ্ঠানে উপস্থিত জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক অরূপ খা জানান, রাজ্যের মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম অনিমা গড়াইয়ের উচ্চশিক্ষার ভার তুলে নিয়েছে শ্যামল সাতরা ও তিনি নিজে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক ছাড়াও শিক্ষাশেলের পক্ষ থেকে গৌতম দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ফেরিদা খাতুন, শিক্ষা কর্মাধ্যক্ষ বুলটি রুইদাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে সমস্ত সম্প্রদায়ের পাশে, সমস্ত শ্রেণীর পাশে দাঁড়ানো, সেই হিসাবে ইন্দাস ব্লকের আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে আমরা বেছে নিয়ে আজকে পার্টির তরফ থেকে আমরা সংবর্ধনার একটা আয়োজন করেছি। এর উদ্দেশ্য হচ্ছে কি, যে তারা যাতে আরও তাদের জীবনে একটু উৎসাহিত লাভ করতে পারে এবং তাদের যে গার্জেন তারা যাতে সেই ছেলেমেয়েদেরকে যাতে সহযোগিতা করে, তো সেই একটা আমরা পার্টির তরফ থেকে সেসব কৃতি ছাত্রছাত্রীদের যারা একটু উৎসাহিত হয় তার আমরা একটা ব্যবস্থা করলাম যে আমাদের পার্টির তরফ থেকে একটা সংবর্ধনার আয়োজন করলাম এবং মোট আমরা 37 জন কৃতি ছাত্রছাত্রীদের ইন্দাস ব্লকে আমরা সংবর্ধনা, তাদের যে ছাত্ররা যাতে মানুষ হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেটা বার্তা দিলাম। তারা যেন লঘু গুরু, পিতা মাতা, শিক্ষক শিক্ষিকা এবং সমাজের যে সমস্ত লঘু গুরুজন আছেন তাদেরকে যাতে মেনে চলে, মানুষ হিসাবে যাতে তারা প্রতিষ্ঠিত হয় এবং আগামী দিনে যে শিক্ষাকে ধরে শিক্ষায় যাতে তারা একটু এগিয়ে যেয়ে এলাকার যাতে উন্নয়ন করতে পারে, এলাকাকে যারা সুন্দরভাবে সাজিয়ে দিতে পারে, যেমন তাদের নিজের জীবনকে সুন্দরভাবে সাজাবে, সেই সাথে সাথে যে তারা যেন এই পশ্চিমবাংলা তথা জেলা এবং ব্লকে এবং যারা গর্ব হয়ে উঠতে পারে সেই বার্তা। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার সাহেবগঞ্জ 2-এর শিলাকোটে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। স্থানীয় একটি ক্লাবের পরিচালনায় পরিপূর্ণতা পায় অনুষ্ঠানটি। কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার সাহেবগঞ্জ 2-এর শিলাকোট এলাকায়। স্থানীয় একটি ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ভাতাড়ের বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, মানগোবিন্দ অধিকারী, জয়ন্ত হাটি, বাসুদেব যশ সহ অন্যান্যরা। অনুষ্ঠান মঞ্চে সম্বর্ধনা পাওয়ায় খুশি কৃতি ছাত্রছাত্রীরা। এদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। পাঁচ বছর পরে তোমাকে আমাদের দরকার নেই, আর যদি আপনারা ঠিক ঠিক থাকেন আবার দেখবেন আপনাদেরকে বলতে হচ্ছে না, আপনারা আরো ভালো জায়গায় পৌঁছে যাবেন। এইভাবে কি হয়, আমরা তো কলেজে কখনো ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম, ক্লাসে 11 এর স্যার দাঁড়াতাম, 12 এর ক্লাস রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়েছি, ফার্স্ট ইয়ারে এজিএস হয়েছি, সেকেন্ড ইয়ারে জিএস হয়েছি, থার্ড ইয়ারে ভিপি হয়েছি। রয়েছে শিলাকোট অগ্রগ্রামের সংঘ পরিচালনায় মানে একটা সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কৃতি ছাত্রছাত্রীদিকে 2018 সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই এলাকায় যে সমস্ত স্কুল রয়েছে, ওরগাম হাই স্কুল, মাদ্রাস স্কুল, গ্রামলি স্কুল, এই স্কুলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে সম্বর্ধিত করা হবে এবং 2018 সালে যারা মানে ইলেকটেড ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে আমরা এখানে সম্বর্ধিত সম্বর্ধনা দেওয়া হলো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে। এখানে বিখ্যাত শিল্পী রথীন কিস্কুর অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের পরই কে কে উপস্থিত আছে এই আজকে অনুষ্ঠানে? মহত্ব মেন হচ্ছে আমাদের বর্তমান বিধায়ক সুভাষ মণ্ডল, মানে অতীতে যে বিধায়ক মানে মানে ছিল মানে বনমালী হাজরা, তারপরে আমাদের ভাতারে যে সমস্ত লীলা মানে সমাজসেবী রয়েছে যেমনি মানগোবিন্দ অধিকারী, জয়ন্ত হাটি, তারপরে আপনার বাসুদেব যশ, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দি। ভাতার থেকে প্রতীক দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা।
স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গোলসির পুরাতন গ্রাম উচ্চ বিদ্যালয়ে। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার গোলসির পুরাতন গ্রাম উচ্চ বিদ্যালয়ে। গোলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও পুরাতন গ্রাম তৃণমূল কংগ্রেসের পরিচালনায় অনুষ্ঠিত হয় এদিনের এই শিবিরটি। এদিন আনুমানিক 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তের সংকট দূর করতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। আজ গোলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং পুরাতন গ্রাম তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আমাদের পুরাতন গ্রামে হাই স্কুলে একটা রক্তদান শিবির আজকে অনুষ্ঠিত হলো, যেখানে প্রায় শতাধিক রক্তদাতা এখানে রক্তদান করলেন। আমরা আজকে রক্তদান মনে হচ্ছিলো যেন একটা উৎসবে পরিণত হয়েছে। রক্ত দেওয়ার জন্য আরও অনেক লোক লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু কেউ রক্ত অনেকজনা দিতে পারেনি, তারা বাড়ি ফেরত গেল, কারণ তাদের ক্যাপাসিটি ছিল 100টা, তাই তার বেশি আর রক্ত নিতে পারেনি। আমরা আজকে রক্তদান শিবিরে পুরাতন গ্রামে এসে যেটা লক্ষ্য করলাম, এখানে হিন্দু মুসলিম সকলেই রক্ত দিচ্ছে এবং আনন্দের সাথে উৎসবের সাথে এখানে রক্তদান করছে। আজকে মূলত বলছি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিরোয় অঞ্চলের পুরাতনী গ্রামের তৃণমূল কংগ্রেসের পরিচালনা সহযোগিতায় পুরাতন গ্রামে একবার নদীর ধারে এই গ্রামটি অত্যন্ত গ্রাম। এই গ্রামের মানুষরা একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির যে অনুপ্রেরণা, মমতা ব্যানার্জির বক্তব্য, মানুষের সাথে মানুষের পাশে এবং মাধ্যমিক উচ্চ যারা কৃষি এলাকা ছাত্রছাত্রী আছে তাদেরকে সম্মানিত করা অনুষ্ঠান তারা করেছিল। আজকে অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। আজকে আমি খুবই আনন্দিত এবং গর্বিত, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, যারা মানব মাটি মানুষের যারা কর্মী আছে তারা আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের সভানের মধ্যমানি যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ লক্ষ্য রূপে পালন করছেন, সেটা আমাকে খুব খুশি করেছে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন গোলসি বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, গোলসি আন্দোলনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, গোলসি ব্লকের অন্যতম নেতা এবং পঞ্চায়েত সমিতির সদস্য রানা চ্যাটার্জি, এবং আমি নিজে ছিলাম, এবং আরও প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী এবং মহানের সমস্ত মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, গোলসির বিধায়ক অলোক মাঝি, জেলা পরিষদের সদস্য মেহবুব মণ্ডল, গোলসি এক নম্বর ব্লকের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছি। এখানে গ্রামের তরফ থেকে হচ্ছে রক্তদান শিবির করেছে। এই রক্তদান শিবির ছোট জায়গা হলেও 70 জন রক্ত দিয়েছে, এবং এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে যেটা দেখলাম আজকে মানুষের মধ্যে সম্প্রীতি বাতাবরণ আপনারা দেখেছেন, যেখানে হিন্দু এবং মুসলমান সকলে রক্ত দিয়েছে, এবং এই রক্তের মধ্যে রাম রহিমের কোনো পার্থক্য নেই। এই রক্তদানের শিবিরের মধ্য দিয়ে আজকে মানুষের যে উৎসাহ, এই রক্তদান শিবির এখন বর্তমান ক্রাইসিস, এবং আমাদের মমতা ব্যানার্জি বলেছেন, দিদি আমাদের বলেছে, মাননীয় মুখ্যমন্ত্রী, যে এইরকম গ্রামে রক্তদান শিবির করতে, ও এই রক্তদান শিবিরে উৎসাহিত হয়ে মানুষ হচ্ছে প্রত্যেকটা গ্রামে হচ্ছে রক্তদান শিবির করতে চায়। তাই আজকে এইরকম একটা এ হচ্ছে একটা মত
একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামকে আমরা স্বাগত জানাই। এবং এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। গলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরাতন গ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই আয়োজন শিবির রক্তদান করে আমরা খুব উপকৃত এবং খুব আনন্দিত। এই রক্ত জানি না কোন হিন্দু ভাইয়ের কাছে যাবে না মুসলমান ভাইয়ের কাছে যাবে। রক্তদান করা খুব ভালো, এটা আল্লাহর দান। রক্তদান যে ভাগ্য ভালো হয় সে রক্তদান করে, আর যে যার ভাগ্য হয় সে দান। গলসি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। প্লাস্টিক দুধ কাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বগুড়া কলোনি এলাকায়। কিভাবে এই ভেজাল দুধের হাত থেকে মানুষজন রেহাই পায় সেই দিকেই তাকিয়ে সকলে। প্লাস্টিক দুধ কাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বগুড়া কলোনি এলাকায়। স্থানীয় বাসিন্দা কার্তিক সান্নালের বাড়িতে দুধ গরম করতেই তরল দুধের আকার পরিবর্তিত হয়ে রাবারের জাতীয় বস্তুর আকার ধারণ করে। এর ফলে পরিবারটি অবাক ও আতঙ্কিত হয়ে ওঠেন। তবে এই ভেজাল দুধ আটকাতে ফুড সেফটি দপ্তর ও পৌরসভা যৌথভাবে দুধ বাজারে অভিযান চালিয়েও তা রোধ করতে পারেননি। এই ভেজাল দুধের হাত থেকে মানুষজন কিভাবে রেহাই পায় সেই দিকে তাকিয়েই সকলে। আমি বাজারে দুধ দিতে গিয়েছিলাম, দুধটা আমি কিনলাম, কেনার পরে দুধটা আমি বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর জাল আমার স্ত্রীর ওয়াইফ জাল দিচ্ছিল, আমি তখন আমার বাইরে চলে গেছিলাম। জাল দেওয়ার পরে দেখা যায় যে দুধের থেকে ওই লাইলন টাইপের লম্বা লম্বা সেই বের হচ্ছে। সঙ্গে সঙ্গে আমার ফোন করলো যে তাড়াতাড়ি তুমি বাড়িতে আসো, দুধ দিয়ে নিয়ে এসে দুধে লাইলন হচ্ছে। দৌড়ায় এসে দেখি যে হ্যাঁ একই অবস্থা। সঙ্গে সঙ্গে আমি ওটা বলি তুমি ওই অবস্থায় রেখে দাও, তারপরে ওটাকে ছানা করতে গেলে ছানাও হচ্ছে না। যাই হোক, ইন্দিমিন টাইমে ছেলে অজান্তে ওই দুধটা আমার এক গ্লাস খেয়ে ফেলেছে। হ্যাঁ, আমার প্রচন্ড ভয় ধরে গেল যে খালি কেন বলে আমি জানি না। আমি মনে করছি এগুলো ছানা বা সর জাতীয় জিনিস। তো এই অবস্থায় দেখা পরে আমি সম্পূর্ণভাবে আতঙ্কিত হয়ে পড়েছি। এবং শুধু আমার ফ্যামিলি বলে না, এই দুধ তারাই কিনেছে, তাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তারা দেখি অসুস্থ হয়ে পড়বে। আজকে রোববার অফিস বন্ধ, আমি সোমবার দিন অর্থাৎ আগামীকাল আমি সিমিসের কাছে একটা আবেদন পাশ করব। বালুরঘাট থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। আসানসোলের চেলিডাঙ্গা মোড় থেকে দুটি শীততাপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা চালু হলো। সবুজ পতাকা দেখিয়ে বাসগুলির যাত্রা শুরু করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। আগামী দিনে আরও অনেক বাস পরিষেবা চালু হওয়ার কথা জানান মন্ত্রী। এসবিএসটিসি মানে গত 4-5 বছরে আমাদের গাড়ির সংখ্যাটা প্রচুর বেড়েছে, বিশেষ করে আসানসোল দুর্গাপুর থেকে কলকাতা, আসানসোল দুর্গাপুর থেকে ঘটনাময়ী যাওয়ার জন্য অনেকগুলো সার্ভিস চালু করা হয়েছে। পরিবহন ব্যবস্থার উন্নতিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে আসানসোল কলকাতা ও আসানসোল করুণাময়ী শীততাপ নিয়ন্ত্রিত দুটি বাস সার্ভিস চালু করা হলো আসানসোলের চোলভাঙা মোড় থেকে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইন ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী মলয় ঘটক, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্ণধার কিরণ কুমার গোদালা, মহকুমা শাসক প্রলয় রায়চৌধুরী, এমআইসি অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জি, অনিমেষ দাস, ভুবনেশ্বর মুখার্জি সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে সবুজ পতাকা দেখিয়ে বাসগুলির যাত্রা শুরু করেন মন্ত্রী। আমি আমাদের সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর গোদালা কিরণ কুমার মহাশয়কে অভিনন্দন জানাই এবং ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের শ্রী বিনোদ পাণ্ডে মহাশয়। আমরা নারকেল ভাঙে পতাকা নাড়িয়ে এই বাসের শুভারম্ভ সূচনা করছেন। আসানসোলবাসীর
জন্য আমাদের দক্ষিণবঙ্গ আমরা তুলে দিচ্ছি। মাননীয় সেটা উদ্বোধন করলেন আসানসোল কলকাতা বাস ছেড়ে করুণাময়ী অভিমুখে যাত্রা করবে এবং করুণাময়ী থেকে ছেড়ে আসবে পরের দিন সকাল 8:40 মিনিটে। এই অনুষ্ঠান উপস্থিত হয়ে আমাদের যে সহযোগিতা হাত বাড়ালেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে, আমরা প্রত্যেককে যোগ্যদিন মাননীয় মন্ত্রী বলাই ঘটক মহাশয়ের হাত দিয়ে অনেক সুবিধা, যেহেতু ট্রেন সবসময় নেই, প্লাস এখানে বলবো যে আজ বাস আছে তার ভাড়া আর এর ভাড়া অনেক তফাৎ, আমরা অনেক উপকৃত। তাদের স্টুডেন্ট অন্য কর্মচারী সবসময় কলকাতা যাতায়াত লেগেই আছে, আমাদের প্রচুর সুবিধা। পরিবহনটা আসানসোলের উপর পরিবহন যে একটা সমস্যা ছিল সেইটা সম্পূর্ণভাবে মিটে যাবে। যাত্রী পরিষেবার স্বার্থে আগামী দিনে আরও অনেকগুলি বাস পরিষেবা শুরু হওয়ার পাশাপাশি আধুনিক বাস স্ট্যান্ডও তৈরি করার কথা জানান মন্ত্রী। আজকে রাজ্যের পরিবহন দপ্তরের থেকে দুটি এয়ার কন্ডিশন বাস, এসি বাস আসানসোল থেকে করুণাময়ী হায়া দুর্গাপুর এখানে উদ্বোধন করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে এসেছিল মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে। পরিবহন দপ্তরে বিগত 6-7 বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে, আপনারা রাস্তাঘাট দেখলেই দেখতে পাবেন। সেফ ড্রাইভ সেফ লাইফ তার যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মাধ্যমে যে সমস্ত দুর্ঘটনাজনিত মৃত্যু ছিল আজকে প্রায় শূন্যে পৌঁছে গেছে। তো এইটা আজকে আসানসোলের জন্য একটা নতুন পালন, আসানসোলের মানুষরা উপকৃত হবেন। দুটি নতুন এসি বাস আসানসোল থেকে কলকাতা যাতায়াত। শুভ সূচনা হচ্ছে মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত মলয় ঘটক, শ্রীযুক্ত অভিজিৎ ঘটক, মাননীয় ডেপুটি মেয়র। কলকাতা অভিমুখে যাবে এবং 3:20 মিনিটে ধর্মতলা থেকে ছেড়ে আসানসোল অভিমুখে আসবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো রবিবার। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হল। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 21 নম্বর ওয়ার্ডে। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। প্লাস্টিক দুধ খান্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।